Assalamualaikum, welcome back to another new video. ইদের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর অবশ্যই অবশ্যই সবাইকে জানাচ্ছি অনেক 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 ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার যেহেতু ঈদের জন্য কোনো কেনাকাটা বা কোনো রকম প্রস্তুতি এবার ছিল না, তো যার কারণে আমি টুকটাক কিছু গ্রসারি শপিংয়ের জন্য চলে গিয়েছিলাম একটা সুপার শপে। আর কিছু কিছু জিনিস নিজে হাতে না করলে আসলে আমার ভালো লাগে না, তো তার মধ্যে ঈদের আগের দিনে যে শপিংটা, গ্রোসারি আইটেম, এই জিনিসটা আমি আমার নিজের পছন্দ মতোই করে থাকি। তো শত কষ্ট হলেও এই কাজটা আমি চলে গিয়েছিলাম নিজে করার জন্য। আর এখানে হচ্ছে আমি আমার টুকটাক কিছু কেনাকাটা করে ফেলছি। ঈদ তো ঈদই, তাই না? বছরে একটাবারই আসবে, আর এটা আসলে এতটাই আনন্দের, কোনো কিছুই এই আনন্দকে ছাপিয়ে রাখতে পারে না। তারপরেও এবার খুবই কম আসলে ঈদের আনন্দটা আমাদের হয়েছে। আর সব থেকে বড় কথা, ঈদের শপিংয়ের মধ্যে শুধু তো কেনাকাটা, খাওয়া দাওয়ার মধ্যে সীমিত থাকে না। জামা কাপড়, স্যান্ডেল, জুতো, এগুলো তো মানুষ কিনেই থাকে, যেগুলো ঈদ শপিং বলে থাকে সবাই। তো ওই ধরনের কোনো শপিং এই প্রথম আমার জীবনে আমাদের বাড়িতে আসলে কিছুই হয়নি, কারণ পরিবেশ, পরিস্থিতি, মন মানসিকতা কোনোটাই আসলে অনুকূলে ছিল না, যার কারণে ওটা হয়নি। আর এই যে এখন আমি এসেছি টুকটাক কিছু গ্রসারি আইটেম নেওয়ার জন্য, এটা আসলে না হলেই না, কারণ সারা দুনিয়ার যাই ঘটে যাক না কেন, পেট তো আর থেমে থাকবে না, তাই না? আর তারপর আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য তাদের মুখের দিকে তাকিয়ে হলেও অনেক কিছুই নিজেকে আমার মেনটেন করতে হবে। তো সেই সব করার জন্যই আসলে আমি আমার বাচ্চাদের মন পছন্দ খাবারটা ঈদের দিন আমি দিয়ে থাকি, তো সেটাই চেষ্টা করতেছিলাম। তো আমি আর মমো শপিংটা সেরে বাসায় চলে আসি। মমোই সব কিছু করেছে এবার ঈদে, আর আমি ওকে শুধু একটু মাংসটা কাট করে দিচ্ছিলাম। আর গরু মাংসটা বেসিক্যালি এবার আমি সব্বার শপে যেয়ে দেখি 1200 টাকা কেজি, যার কারণে ওটা নেওয়া হয়নি। আব্বু যাওয়ার সময় আমাকে টুকটাক কিছু বাজার করে দিয়ে গিয়েছিল, তো তার মধ্যে দেখছি ফ্রিজে 1 প্যাকেট গরু মাংস কেনা রয়ে গেছে এখনও। তো যেহেতু আব্বুর হাতের গরু মাংস, তো এটা দিয়েই আমরা ঈদটা করবো ইনশাল্লাহ। তো এর জন্য আমি গরু মাংসটা পিস করে নিচ্ছিলাম। ওইদিকে মমো তো তার পছন্দ মতো যা যা করার সব রেডি করে ফেলছে। আর ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, সব কিছুর ঊর্ধ্বে এই জিনিসটা। আমরা মুসলিম যারা, তারা চেষ্টা করি যে যার সাধ্য মতো ঈদটাকে সুন্দরভাবে, ভালোভাবে উদযাপন করা। রমজানটা তো আমরা পুরা রমজানই আসলে উল্টাপাল্টাভাবে আমাদের কেটেছে, না ঠিক মতো সেহরি হয়েছে, না ঠিক মতো ইফতার হয়েছে। তো এই কারণেই ভাবলাম যে ঈদটাকে এটলিস্ট যতটা সম্ভব সাধ্য মতো ভালো করে, সুন্দর করে করা। মমো তার স্পেশাল ডেজার্টগুলো বানানোর জন্য সে প্রিপারেশন নিয়ে ফেলেছে, আর এই ঈদটা পুরোটাই মমোর হাতে। এবার যা যা রান্নাবান্না, এই যে মুরগির রোস্ট থেকে শুরু করে ডেজার্ট আইটেম, সব কিছু সব কিছুই মমোর করা হবে। আর আমি ওকে জাস্ট মানে অ্যাজ এ গাইড তাকে ইনস্ট্রাকশন একটু দিয়ে দিচ্ছিলাম, মানে একটু বলে দিচ্ছিলাম যে এইভাবে করো, এইভাবে করো। তো ও এভাবে করে করে ফেলতেছিল, কজ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমার তারপরেও সবসময় করে অভ্যাস, যার কারণে এই লোভটাও ছাড়তে পারছি না। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যে মোটামুটি যা যা ইচ্ছা ছিল সবগুলোই কমপ্লিট করে উঠতে পেরেছি, বা মমো কমপ্লিট করে উঠতে পেরেছে। এই কারণেই আসলে মানে বেশ ভালো লাগছে। হোক, ঈদের আনন্দটা অতটা 100% না হলেও 80% তো করতে পেরেছি। নতুন কাপড় পরলেই যে ঈদ হবে আর এছাড়া হবে না তা তো না। যেহেতু সকাল সকাল মিষ্টি কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্নত, যার কারণে আগের দিন রাত্রিবেলায় আমরা আমাদের মোটামুটি সকল রান্নাবান্না ডেজার্ট কমপ্লিট করে ফেলেছিলাম। শুধুমাত্র পোলাওটা বাদ ছিল, যে পোলাওটা পরদিন একদম সকালে অথবা 12টার দিকে রান্না করে কমপ্লিট করে ফেলবো। আর এখানে এই যে লাচ্ছা সেমাইটা করে ফেললাম, আমি লাচ্ছা সেমাই এবং দুধ সেমাই, যেটা মানে বেসিক্যালি স্টিক সেমাই বলা হয় বা মিচিলি, সেটা আমি দুটোই করে থাকি সবসময়। আর এই দিকে হচ্ছে মুরগির মাংসটাও মমো কমপ্লিট করে ফেলেছে।
এখানে হচ্ছে সকালে নাস্তা রুটি বা পরোটার সাথে মুরগির মাংস, আর এটা দুধ সেমাইয়ের জন্য রেডি করছে। ঈদের দিনটাকে আসলে আমাদের ওইভাবে হয়তো বের হওয়া হবে না, যার কারণে আমরা সবাই বাসায় থাকবো, আর যারা আসবে তাদেরকে অ্যাটলিস্ট সামনে তো কিছু সার্ভ করতে হবে। এই কারণে আমি মোটামুটি রকমভাবে সব কিছু মমকে দিয়েই অ্যারেঞ্জ করিয়ে ফেলেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু সুন্দরভাবেই হয়ে গেছে। ঈদের আগের দিনের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, আবার ঈদের দিনের ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।